নমস্কার, আমি ডক্টর শ্যামলী রায়। আজকে আমি আলোচনা করব গলস্টোন সম্পর্কে এবং এর হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট সম্পর্কে। গলস্টোন অনেকেই কিন্তু সার্জারি করতে চান না এবং পুরোপুরি সুস্থতা লাভের জন্য হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে আসেন। হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের মাধ্যমে গলস্টোনকে অবশ্যই ডিসলভ করা যায়, মেল্ট করা যায় এবং সেটা কীভাবে সম্ভব আমি আজকে সেটাই আলোচনা করব। তার আগে গলস্টোন সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা। গলস্টোন কি? গলস্টোন হলো গল ব্লাডারের ভেতরে একটা কঠিন পদার্থের কণা বা সলিড পার্টিকেল, যেটা গল ব্লাডারের ভেতরে বাইল, বিলিরুবিন এবং কোলেস্টেরল জমে তৈরি হয়। গল ব্লাডার কি? গল ব্লাডার হলো ন্যাসপাতির মতন আকৃতিযুক্ত একটা ছোট অর্গ্যান, যেটা আমাদের পেটের ডান দিকে একদম উপরে এবং লিভারের ঠিক নিচে অবস্থান করে। লিভার বাইল সিক্রেশন করে এবং এই বাইল গল ব্লাডারে জমা হয় এবং যখন আমরা খাবার খাই, খাওয়ার সময় বিশেষ করে ফ্যাট ডাইজেশনের সময় এই গল ব্লাডার থেকে বাইল বেরিয়ে আসে এবং ফ্যাট ডাইজেশনে সাহায্য করে। গল ব্লাডারে কীভাবে স্টোন তৈরি হয় তার কতগুলো কারণ রয়েছে। যখন বাইলের কেমিক্যাল কম্পোনেন্টের কোনো ইমব্যালেন্স হয় তখন ওই কেমিক্যাল কম্পোনেন্টগুলো প্রেসিপিটেট হতে থাকে এবং এর ফলে সেটা জমে জমে আস্তে আস্তে স্টোন ফর্মেশন হয়। আবার অনেকের ক্ষেত্রে গল ব্লাডার যদি ঠিক মতন সংকোচন প্রসারিত যদি না হয় তাহলে দীর্ঘদিন ধরে গল ব্লাডারের মধ্যে বাইল জমতে জমতেও কিন্তু গলস্টোন হতে দেখা যায়। গলস্টোন বিভিন্ন সাইজের হতে পারে, যেমন এটা অসংখ্য ছোটো ছোটো বালিকণার মতন হতে পারে বা গল বলের মতন সাইজ হতে পারে। গলস্টোন বিভিন্ন প্রকারের হয়, যেমন কোলেস্টেরল স্টোন, পিগমেন স্টোন, মিক্সড স্টোন। এর মধ্যে কোলেস্টেরল স্টোন বেশি হয়, এটা 37-85% হয় কোলেস্টেরল স্টোন। এখন গল ব্লাডারের প্রবণতা কাদের বেশি হয়, রিস্ক ফ্যাক্টর কী? গল ব্লাডারের প্রবণতা মহিলাদের ক্ষেত্রে বেশি হয়। মহিলারা 2-3 গুণ বেশি আক্রান্ত হন গল ব্লাডারের পুরুষদের তুলনায়, গল ব্লাডার স্টোনে পুরুষদের তুলনায় বেশি হন। এছাড়া 40 বছরের পরে গল ব্লাডার স্টোনের প্রবণতা খুব বেড়ে যায়। এছাড়া যারা ওবিস বা যারা মোটা ব্যক্তি তাদের ক্ষেত্রে গল ব্লাডার স্টোনের প্রবণতা বেড়ে যায়। যাদের ডায়াবেটিস রয়েছে তাদেরও প্রবণতা খুব বেশি থাকে। আর কিছু মেডিসিন দীর্ঘদিন ধরে ব্যবহার করার জন্য কিন্তু গল ব্লাডার স্টোনের প্রবণতা বেড়ে যায়, যেমন দীর্ঘদিন ধরে কন্ট্রাসেপটিভ পিলস ব্যবহার করা, দীর্ঘদিন ধরে কোলেস্টেরল রিডিউসিং যে ড্রাগস সেগুলো ব্যবহার করা, লোয়ারিং ড্রাগস ব্যবহার করা, তার থেকেও কিন্তু গলস্টোন হওয়ার প্রবণতা অনেক বেড়ে যায়। গলস্টোন হলে কী সিমটমস দেখা যায়? বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে গলস্টোন হলে কোনো সিমটমস থাকে না, গলস্টোন সাইলেন্টভাবে থাকে, কিন্তু যদি কোনো কমপ্লিকেশান শুরু হয় তখনই কিন্তু সিমটমস দেখা যায়। তখনই খাবার খাওয়ার হাফ ঘন্টার মধ্যে পেটে তীব্র যন্ত্রণা হতে দেখা যায় এবং এই যন্ত্রণা পেটের ডান দিক থেকে পিঠের দিকে রেডিয়েট করে। আবার অনেকের ক্ষেত্রে ঘুমের মধ্যেও তীব্র যন্ত্রণা হয় এবং এই যন্ত্রণা শুরু হলে দীর্ঘক্ষণ স্থায়ী হতে পারে, কারোর ক্ষেত্রে 1 ঘন্টা হতে পারে, কারোর ক্ষেত্রে 5-6 ঘন্টা ধরে তীব্র যন্ত্রণা হতে পারে। গলস্টোন থাকলে খিদে কমে যায়, বমি বমি ভাব থাকে, অনেকের ক্ষেত্রে মাঝে মধ্যেই বমি হয়, খাবার ঠিক মতন হজম হয় না, ঢেকুর ওঠে, গলা বুক জ্বালা হয়, পেট ফুলা, এই সমস্ত সমস্যাগুলো হতে পারে। এছাড়া ডায়রিয়া, অনেকের ক্ষেত্রে ডায়রিয়া থাকে, অনেকের ক্ষেত্রে জ্বরজ্বর ভাব থাকে, অনেকের ক্ষেত্রে জন্ডিসও হতে দেখা যায় যদি অবস্ট্রাকশান থাকে। গলস্টোন হলে সমস্যা কী? সমস্যা হলো গলস্টোন বাইলের মধ্যে থাকে, এটা লিকুইড এবং বাইল যখন গলব্লাডার থেকে বেরিয়ে আসে সেই সঙ্গে স্টোনও বেরিয়ে এসে কমন ডাক্ট, প্যানক্রিয়াটিক ডাক্টকে অবস্ট্রাকশন করতে পারে এবং এর ফলে প্যানক্রিয়াস এবং গলব্লাডারে ইনফ্লামেশন হতে পারে এবং এই ইনফ্লামেশনের জন্য প্যানক্রিয়াস এবং গলব্লাডার নষ্ট হয়ে যেতে পারে এবং এটা প্রাণঘাতীও হতে পারে। এবার ট্রিটমেন্ট প্রসঙ্গে আলোচনা করছি। ট্রিটমেন্টের শুরুতেই প্রথমে কনফার্মেশনের জন্য এক্স রে,
আলট্রাসোনোগ্রাফি, সিটি স্ক্যান ইত্যাদি করা হয়। এরপর মেডিসিনের প্রসঙ্গ, হোমিওপ্যাথিক মেডিসিন কি করে? হোমিওপ্যাথিক মেডিসিন ছোট এবং মাঝারি সাইজের যে স্টোন, যে গলস্টোনগুলো, সেই গলস্টোনগুলোকে ডিসলভ করে। কিভাবে না, গলস্টোনের কারণ হচ্ছে বিলিয়ারি কোলেস্টেরল সিক্রেশন বেড়ে যাওয়া। মেডিসিন কি করে, এই বিলিয়ারি কোলেস্টেরল সিক্রেশনটাকে কমিয়ে নর্মাল করে, এর ফলে বাইলের ঘনত্ব নর্মাল হয়ে যায়। এজন্য ফার্দার স্টোন ফর্মেশন তো বন্ধ হয়, সেই সঙ্গে স্টোনের যে ঘনত্ব সেটাও আস্তে আস্তে নর্মাল হতে থাকে এবং এইভাবে আস্তে আস্তে সেটা ডিসলভ হয়ে যায়। এবং এই প্রসেসটা কোনো সাইড এফেক্ট নেই, কারণ হোমিওপ্যাথিক মেডিসিন সমস্তই ন্যাচারাল সাবস্টান্স থেকে তৈরি হয়। এবং এই ট্রিটমেন্ট চলাকালীন গল ব্লাডারের যে ইনফ্লামেশন সেটাও কমে যায় এবং শরীরের পরিবেশ এতটাই ভালো হয়ে যায় যে ফার্দার কোনো স্টোন ফর্মেশনের আর কোনো উপায়ই থাকে না। মেডিসিন বিভিন্ন রকমের ব্যবহার করা হয়, সেটা পেশেন্টের উপর নির্ভর করে। যেমন বারবারিস ভালগারিস, কার্ডোয়াস মেরিনাস, চেলিডোনিয়া মেজাস, ক্যালকেরিয়া কার্প, ডায়াসকোরিয়া ইত্যাদি বিভিন্ন মেডিসিন, হোমিওপ্যাথিক মেডিসিনগুলো ব্যবহার করা হয়। এই মেডিসিনগুলো প্রসঙ্গে আমি আবার অন্য কোনো ভিডিওতে আমি ডিটেলে আলোচনা করব। তো আজকে আলোচনা এই পর্যন্ত, অনেক ধন্যবাদ।